হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। 3D Max-এর বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি আজকে 3D Max-এর একদম বেসিক কিছু টুলস নিয়ে কথা বলবো। তার জন্য আমি 3D Max সফটওয়্যারটি ওপেন করে নিই। মেনু বার থেকে আমি এখানে ডাবল ক্লিক করে এই সফটওয়্যারটি আমি ওপেন করব। তো 3D Max সফটওয়্যারটি একটু ভারী হয়ে থাকে, যার কারণে ওপেন হতে একটু সময় লাগবে। তো সফটওয়্যারটি ওপেন করলাম। এখন সামনে থেকে ওয়েলকাম টু 3D Max এরকম একটা পেজ চলে আসবে, এটা আমি কেটে দেবো। তো প্রথমে আমি 3D Max-এর ইন্টারফেস নিয়ে কথা বলবো। তো স্ক্রিনে যে চারটা ভিউ দেখতে পাচ্ছেন, এখানে চারটা ভিউ ওপেন হয়। এটা টপ ভিউ এবং এটা ফ্রন্ট সাইড এবং লেফট সাইড এবং এটা প্রসপেক্টিভ ভিউ। এখানে যে ভিউটা দেখছেন এটা টপ সাইড, এবং রাইট সাইডে যে এটা দেখছেন এটা ফ্রন্ট সাইড এবং এটা লেফট সাইড। এর পাশে আছে একটা প্রসপেক্টিভ ভিউ। ডান পাশে কিছু প্লেট আছে, এগুলোর নাম এটা বিরে টুলস। সম্ভবত বিরে টুলসটা 3D Max-এর সাথে থাকে না, এটা পরে ইনস্টল করতে হয়। তো আমি এটা পরে ইনস্টল করেছি, যার কারণে এটা এই পাশে চলে আসছে। আমি এটা ইচ্ছা করলে এখানে রাখতেও পারি, আবার কেটে দিতে পারি আমি যদি এখান থেকে কেটে দিই। এবং উপরে কিছু একটা টুলবার আছে, তো এটা যদি আমরা দেখি, এটার নাম মেন টুলবার। মেন টুলবারের ভিতরে কিছু অপশন আছে, যে কোনো অল, সিলেকশন, মুভ, রোটেট, ভিউ, এই ধরনের কিছু টুলবার থাকবে। মিরর, অ্যালাইন এবং লেআউট, ম্যাটেরিয়ালস, এই সমস্ত কিছু মেন টুলবারের ভিতরে একটা প্লেটের ভিতরে থাকবে। এটা আমি যদি এটা এই পাশে রেখে দিই, এবং এই পাশে যে অংশটা আছে এটাকে বলে কমান্ড প্যানেল। তো এই অংশগুলো এখানে থাকতেও পারে, আবার যদি না থাকে তাহলে আমরা কীভাবে নিয়ে আসবো তা দেখাবো। তো তার এই ডান পাশে এই কর্নারে যে কালো স্পেস দেখা যাচ্ছে, এই কালো স্পেসে যদি আমি রাইট বাটন ক্লিক করি তবে এই মেনুটা চলে আসবে। তো আমি এই পাশে একটি প্লেট কেটে দিয়েছি, তার নাম বিরে টুলস। এটা আমি যদি টিক চিহ্ন দিয়ে রাখি তাহলে এটা এই পাশে শো করবে, এবং যদি এখানে এটা যে অপশনটা আমি বলছি এটার নাম কমান্ড প্যানেল, এটা যদি এখান থেকে আমি হাইড করে দিই কমান্ড প্যানেল, তো এটা এখানে থাকবে না। আবার যদি এটা নিয়ে আসতে চাই আমি এখান থেকে নিয়ে আসবো কমান্ড প্যানেল হিসাবে। তো এখন যদি আমি এই ভিউ সম্পর্কে কিছু বলবো, তবে এখানে সম্ভবত চারটা ভিউ থাকবে। তো চারটা ভিউ আমরা যে কোনো একটা ভিউ এভাবে ড্র্যাগ করে বড় করতে পারবো এবং ছোটো করতে পারবো। তো আর এই পাশে যে এই গড় কাটা দাগ কাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে গ্রিড লাইন। তো আমি যদি এই গ্রিড লাইনটা অফ করতে চাই, কিবোর্ড থেকে যে পেস করব গ্রিড লাইনটা হাইড হয়ে যাবে। আরেকবার যদি যে পেস করি তাহলে আবার গ্রিডটা ওপেন হবে। সেম আমি যদি এটা দেখতে চাই তাহলে এই একদম ডান পাশে প্লাসের মতো একটি কর্নার আছে, এই কর্নার থেকে আমি দেখতে পাবো গ্রিড লাইনটা শো করা আছে। এটা যদি আমি অফ করে দিই হাইড হয়ে যাবে, বা রাখলে চলে আসবে। সেমভাবে বিপরীত পাশেও যদি আমি গ্রিড লাইনটা অফ করি এরকম হাইড হয়ে যাবে। বেশিরভাগ ইউজ করা হয় এটা টপ ভিউ হিসাবে, এটা ফ্রন্ট ভিউ, এটা লেফট সাইড। আমি যদি এটাকে টপ না ধরি, আমি যদি এটাকে ফ্রন্ট ধরি তাও ধরতে পারবো। তা এখান থেকে আমরা দেখতে পাবো যে প্লাসের এই পাশে আরেকটি অপশন আছে, এখানে যদি মাউসের লেফট বাটন ক্লিক করি তো এই লিস্টটা চলে আসবে। এখানে দেখাচ্ছে এটা টপ ভিউ। আমি যদি এই পাশে ফ্রন্টটা সিলেক্ট করি তাহলে এটা ফ্রন্ট ভিউ শো করবে। আদারওয়াইজ যদি আমি
এই পাশে দেখেন দেখা যাচ্ছে যে প্রেসপেক্টিভ ভিউ এর জন্য পি, অর্থোগ্রাফি ভিউ এর জন্য ইউ, টপ ভিউ এর জন্য টি, বটমের জন্য বি, ফ্রন্টের জন্য এফ, লেফট সাইডের জন্য এল। আমি যদি এখানে টি প্রেস করি তো এটা অটোমেটিক টপ ভিউ হয়ে যাবে। আমি যদি ফ্রন্টের জন্য এফ ক্লিক করি তাহলে এটা ফ্রন্ট হয়ে যাবে। আমি যদি এল টাইপ করি, সরি এল প্রেস করি তো এটা লেফট সাইড হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা এটাকে টপে কাজ করব, এটাকে ফ্রন্ট, এটাকে ক্ষেত্রেও সেম একইভাবে আমরা কাজ করতে পারবো। গ্রিডলাইনটা অফ করে দিতে পারবো এবং এর জন্য আমি এটাকে টি চাপলে টপ হয়ে যাবে এবং এফ চাপলে ফ্রন্ট ভিউ শো করবে। আর এটা হচ্ছে প্রসপেক্টিভ ভিউ। এই প্রসপেক্টিভ ভিউ থেকে আমরা সব করতে পারবো। আর একটা ভিউ যদি আমি স্ক্রিনে ফুল স্ক্রিনে বড় করে দেখতে চাই, তার জন্য যেই ভিউটা বড় করে দেখব সেই ভিউটাতে ক্লিক করে আমি যদি কিবোর্ড থেকে স্ক্রিনে বড় হয়ে শুরু করবে, আবার আল্ট্রা ডাব্লিউ চাপলে এটা ছোট হয়ে যাবে, অথবা যদি মাউস থেকে করি তাহলে এই কর্নারে দেখবেন রাইট বাটনে ক্লিক করলে ম্যাক্সিমাইজ ভিউ ফর ট্রাগল, এই অপশনটা যদি আমি ক্লিক করি এটা বড় হয়ে যাবে। আবার যদি আমি ফ্রন্ট সাইডে সিলেক্ট অবস্থায় এই ম্যাক্সিমাইজ ভিউ ফর ট্রাগলে ক্লিক করি তো এই পেজটা বড় হয়ে যাবে। সেমভাবে যদি আমি রাইট বাটন রাইট সাইডে যে ভিউটা আছে টপ সাইড এটাকে যদি আমি আল্ট্রা চেপে ডাব্লিউ চাপি তাহলেও হবে, অথবা যদি ম্যাক্সিমাইজ বিপরে টাকা দিক দিবে তা করতে পারবো। তো আমরা মোটামুটিভাবে থ্রিডি ম্যাক্সের ইন্টারফেসটা নিয়ে কথা বললাম। এখন যেই কাজটা করবো, আমাদের ড্রয়িংটা করার আগে আমাকে কিছু ইউনিট সেট করে দিতে হবে যে আমরা কোন মেজারমেন্টে ড্রয়িংটা করবো, আমরা এটা মিটারে করবো কিনা ফিটে করবো, তার যে ইউনিট সেট করি তার জন্য কাস্টম থেকে ইউনিটে যাব। কাস্টমে লেফট বাটন ক্লিক করব, করার পর নিচে দেখা যাবে ইউনিট সেট আপ, ইউনিট সেট আপে যাব। এখন ইউনিট সেট আপে যাওয়ার পর এখানে কিছু অপশন আছে যে ম্যাট্রিক্স, ইউসিএস স্ট্যান্ডার্ড, তারপরে আছে জেনারেল ইউনিট, এই কিছু অপশন আছে। তো কোনটার কী কাজ আমি এখন বলবো। যদি এখানে ম্যাট্রিক্স থাকে তো এখানে যদি মিটার দিয়ে দিই তো এখন আমি এটাকে মিটারে করতে পারবো, অথবা যদি সেন্টিমিটার দিয়ে সেন্টিমিটারে করতে পারবো, কিলোমিটার আছে মিটার। তো আমি এটাকে মিটার সিলেক্ট অবস্থা ওকে প্রেস করলাম। এখন যদি আমি টপ দিয়ে আমি টপ ভিউটাকে বড় করার জন্য আল্ট্রা চেপে ডব্লিউ ক্লিক করবো, ঠিক এইভাবে এই ভিউটা চলে আসবে। এবং আমি যদি এই দাগ কাটা মানে যেটাকে গ্রিড লাইন বলে এটাকে আমি যদি হাইড করে দিতে চাই কিবোর্ডে জি প্রেস করব তবে এটা হাইড হয়ে যাবে। এখন আর এই কমান্ড প্যানেলের ভিতরে কিছু অপশন আছে যে এটার নাম জিওমেট্রি শেপ। জিওমেট্রি আর শেপের ভিতরে এটা পার্থক্য আছে। জিওমেট্রিতে বোঝাবে যে থ্রিডি শেপ এবং শুধু শেপে, এখানে টুডি কিছু শেপ দেখাবে। টুডি শেপ বলতে আমরা অটোকে টুডিতে যে প্ল্যান করার জন্য যেই টুলবারগুলো ইউজ করতে হয়, লাইন বলেন, লাইন এরকম, দেন রেক্ট্যাঙ্গুলার, এই অপশনগুলো টুডি শেপ বলে। তো আমি এটা যদি ডিলিট করতে চাই তো এটা সিলেক্ট অবস্থায় যদি ডিলিট প্রেস করি তো এটা ডিলিট হয়ে যাবে, এটা সিলেক্ট অবস্থায় ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এখন আমি একটি রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করবো। তো রেক্ট্যাঙ্গুলার ক্লিক করার পর আমি এই স্ক্রিনের এক যে কোনো এক কর্নারে ক্লিক করবো, মাউসের লেফট বাটন, তারপর ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবো। তো এখন এই পাশে দেখা যাচ্ছে যে এখানে একটু মিটার শো করবে, যেরকম যে এম আছে। তো আমি যদি এখানে যদি আমি তো আমরা এম জানি যে সেন্টিমিটারে এটা যখন দেখব, না সরি মিলিমিটারে যখন এটা দিয়ে আমি ওকে প্রেস করবো তখন এটা 100 দেখাবে, 100 মিলিমিটার। আবার যখন আমি এখান থেকে কাস্টম থেকে ইউনিট সেটিংয়ে যদি আমি সেন্টিমিটার ইউজ করি তখন এটা 10 সেন্টিমিটার দেখাবে। ঠিক এইভাবে আমি এটা ক্লিক করলেই
দেখতে পাবো। সো এখানে দেখা যাচ্ছে না, দেখা না যাওয়ার জন্য উপরে দেখেন এই মডিফাই মডিফাই বাটনে ক্লিক করতে হবে। তো এখানে 10 সেন্টিমিটার দেখাচ্ছে, তো হয়তো বিষয়টা অনেকে ক্লিয়ার না, তো আমি আর একটু ভালো করে বলে দিচ্ছি। আমি এই ড্রয়িংটা ডিলিট করে দিই, ড্রয়িংটা ডিলিট করার জন্য সিলেক্ট করে ডিলিট প্রেস করব। এখন আমি আরেকটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব, রেক্ট্যাঙ্গেল আমি এটাকে যদি ইউনিটে যাই, এখন আমি ইউসিএস স্ট্যান্ডার্ড থেকে দেখানোর চেষ্টা করব। ইউএস স্ট্যান্ডার্ড অপশানে এখানে দুইটা অপশান আছে, একটা একটা ফিট একটি ইঞ্চি, আমি এখানে কোনটা দিব। এটা অনেকের ক্ষেত্রে অনেকে এটা খুব অনেক ইজি যে আমি যদি এখানে ফিট দিয়ে রাখি, দিয়ে ওকে দিই, তো এখানে সম্ভবত যে আমি এখানে যেই সংখ্যাটা টাইপ করব তার ফিটে কাউন্ট করবে। যেমন আমি 6 দিলাম, এখানে এটা 6 ফিটে কাউন্ট করবে, এবং এই পাশেও আমি 6 দিয়ে এন্টার দেব, তো এটা 6 ফিট 6 ফিট নিয়ে নেবে। সম্ভবত যদি আমি এখানে 6 ফিট দেখাচ্ছে, এখন যদি আমি আরেকটি সে রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করি এবং কাস্টম থেকে ইউনিট সেট আপে চলে যাব, এখন যদি আমি ইঞ্চি দিয়ে দিই তখন যে কাজটা হবে, এটা সিলেক্ট অবস্থায় মডিফাই অপশন থেকে আমি যদি 6 0 টাইপ করি তো এটা 5 ইঞ্চি শো করবে, এবং যদি আমি এই পাশেও 6 0 60 ইঞ্চি, আমরা জানি 60 ইঞ্চি ওপাল পাঁচ ফিট, তাই এখানে 5 ফিট দেখাচ্ছে। তো এখানে ফিট এবং ইঞ্চি শো করছে। তো সেমভাবে যদি আমি এখানে ইউনিট সেট আপে লাস্টের যে অপশনটা আছে জেনারেল ইউনিট, জেনারেল ইউনিটে যাওয়ার পর যদি আমি কিছু তাহলে তারা কোনো কিছুই শো করবে না, যেমন কোনো সরি যে কোনো কিছু শো করবে না বলতে যে মেজারমেন্টটা দিব তা সেটাই শো করবে। যেমন আমি একটা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, এখানে যদি আমি 100 করে দিই তো এখানে শুধু 100 শো করবে, তার পিছনে কোনো সেন্টিমিটারের জন্য যেরকম সিএম শো করতো বা মিলিমিটারের জন্য ডাবল এমই শো করতো অথবা ফিটের জন্য ফিট চিহ্ন শো করতো, এখানে কোনো কিছু শো করবে না, যা টাইপ করবো তাই এখানে শো করবো। তো এটা হচ্ছে আমাদের ইউনিট সেট আপের এই অংশ, তো আমরা এইভাবে করে নেব। দেখুন সেকেন্ড আর এই পেজটাকে আমি যদি আর অন্য বাকি পেজগুলো বড় দেখতে চাই, তার জন্য আল্টা চেপে আমি আল্টা চেপে ডাব্লিউ ক্লিক করব। তো এখন কিছু যদি আমি একটি রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করি, তো আবার যদি এখানে লাইন ক্রিয়েট করি, তো আমি এই ক্লাসগুলো সেকেন্ড ক্লাসে দেখাবো। তো এখন আমি যদি এই ড্রয়িংটাকে কেটে দিই, তাহলে যদি আমি আরেকটা নতুন ড্রয়িং ওপেন করতে চাই, তো দেখা যায় যে এই সফটওয়্যারটা ওপেন হইতে দেখা যায় একটু সময় লাগে, তার জন্য এটা কেটে দেওয়ার নিয়ম হচ্ছে আমি মেনু ড্রপ ডাউন থেকে ক্লিক করব ডান পাশে এবং রিসেট ক্লিক করব। রিসেট ক্লিক করার পর আমি যদি এটা সেভ করতে চাই তাহলে সেভ দিব, যদি সেভ না করতে চাই ডোন্ট সেভ দিব এবং ইয়েস, তখন এটা আবার নতুন ফ্রেশ হয়ে গেলো। আমি যদি এই ড্রয়িংটি কেটে দিয়ে আবার সফটওয়্যারটি ওপেন করি তো দেখা যাবে যে 30 সেকেন্ড হয়তো 1 মিনিট সময় লাগবে, তার জন্য আমরা ঠিক এইভাবে কাজ করবো। যখন এখানে একটা কাজ করবো যদি এটা আমরা না চাচ্ছি বা এই ড্রয়িংটা নতুন একটা ড্রয়িং নিবো, সেক্ষেত্রে ড্রপ ডাউন মেনু থেকে আমি রিসেটে ক্লিক করবো এবং ডোন্ট সেভ ক্লিক করবো, তারপরে ইয়েস দেবো। তো আজকে এই পর্যন্তই, আমি